কাজরী বন্দ্যোপাধ্যায় সম্পত্তি পরিমাণ আমরা জানি না, লিপস অ্যান্ড বাউন্সের কথা আমরা জানি না, আমরা জানি না অজিত ব্যানার্জি অমিত ব্যানার্জি প্রপার্টি কিভাবে বেড়েছে আমরা এগুলো জানি না, আমরা জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি 30B হরিশচা এজি স্ট্রিট সেখান থেকে পুরী সোনাতরি হোটেলটা চলে, অ্যাড্রেস সেম, আমরা জানি না কোথেকে আসে এত প্রপার্টি। তরুণ জ্যোতি একটার পর একটা কথা কিন্তু বলছেন, অত্যন্ত সৎ হিসেবে, সৎ ব্যক্তি হিসেবে বাদল বাবু বললেন যে দুর্নীতি সমস্ত কিছু যাক এবং দলের অশুদ্ধিগুলোকে সরিয়ে দেওয়ার কথাও বললেন তিনি। বিশাখা, এই বাদল বাবুর প্রশ্নের উত্তর ওই 1 এপ্রিল বা 31 মার্চ, এপ্রিল 1 এপ্রিল আগের দিন প্রশ্ন করে উত্তর দেবো, তার আগে পর্যন্ত উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না, কোনো সমর্থকের কথা উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। দেখো তোমার প্রতিবেদনের শুরুতে ছিল রাজ, জনগণ জিজ্ঞেস করছে রাজা তোর কাপড় কোথায়, যে রাজা তোর কাপড় কোথায়, রাজ মানে জনগণ মানে এই গণতন্ত্রে জনতা তো ভগবান, সে গণদেবতা যদি দেখতে পাচ্ছে রাজা উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছে দল রাজনৈতিক দল যারা শাসক করছে প্রত্যেকটা নেতা দুর্নীতিগ্রস্ত, তারপর যদি শুধুমাত্র প্রশ্ন করে রাজা তোর কাপড় কোথায়, তাহলে আমি হাত জোর করে বলছি এই গণদেবতার চোখ দেখানো উচিত প্রথম। সেকেন্ড হচ্ছে মানুষ, সাধারণ মানুষকে একটা অনুরোধ করব যে সোজা কথা সোজাভাবে তারা যেন বলতে শেখে, যেমন চোরকে চোর বলাটা কোনো অন্যায় না, ইটস নট এ ক্রাইম টু কল স্পেড এ স্পেড, সেম তৃণমূলের A to Z সবকটা চোর, কোনো সন্দেহ নেই, এতে সন্দেহ রাখার জায়গাও নেই, চোরকে চোর বলতে শিখুক মানুষ। থার্ড, তোমার এই শান্তনু ব্যানার্জির কথা বললে, শান্তনু ব্যানার্জির সম্পত্তির কথা বলছো, তোমরা শান্তনু ব্যানার্জিতে কেন আটকে আছো, বড় ব্যানার্জি দেখো কালীঘাটের ব্যানার্জি পরিবার, তাদের এত সম্পত্তি কোত্থেকে আসলো, টালির চালায় নাকি তারা থাকতেন, এত টাকার কোত্থেকে আসে, আমি বলছি না বাদলবাবুকে দল রেকগনাইজ করে না, যে করে কুণাল ঘোষ মিডিয়ার হেড, যে কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী সারদার সব টাকা লুকানো আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সারদার মূল বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বলছেন 294টা কেন্দ্রে আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দিন, এই দুর্নীতির দায়কে তিনি এড়িয়ে যেতে পারেন, আমি তো বলছি প্রত্যেকটা দুর্নীতি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, তার অনুপ্রেরণা ছাড়া সম্ভব ছিল না, তিনি ক্যাবিনেটের সদস্য, ক্যাবিনেট থেকে পুরো কীর্তিগুলো হয়েছে, তারপর তাদেরকে বাঁচানোর জন্য সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করাটা হয়েছিল, পুরো পুরোটার প্রচ্ছন্ন এবং প্রকট মদত আছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার ফল তার পরিবারও পেয়েছে। কাজরী বন্দ্যোপাধ্যায় সম্পত্তি পরিমাণ আমরা জানি না, লিপস অ্যান্ড বাউন্সের কথা আমরা জানি না, আমরা জানি না অজিত ব্যানার্জি অমিত ব্যানার্জি প্রপার্টি কিভাবে বেড়েছে আমরা এগুলো জানি না, আমরা জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি 30B হরিশচা এজি স্ট্রিট সেখান থেকে পুরি সোনাতরি হোটেলটা চলে, অ্যাড্রেস সেম, আমরা জানি না কোথেকে আসে এত প্রপার্টি। এই যে এত এত প্রপার্টির হিসেবের কথা তরুণ জ্যোতি বলছেন, তার পাশাপাশি একটা বিষয় কিন্তু ভীষণভাবে এখন পরিষ্কার যে এই শান্তনু ব্যানার্জি তার কত, আমি আসছি 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 বাদলবাবু আসবো আপনার কাছে, তার কত টাকা তার খতিয়ান কিন্তু এখনো একটা পাওয়া গিয়েছে এবং সেটা বিপুল অর্থ। সেই জায়গা থেকে একটা প্রশ্ন কিন্তু উঠে আসে, চাকরি চুরির টাকায় যদি একজন এত বড় সম্পত্তি তৈরি করতে পারে তাহলে এই সাম্রাজ্যের পেছনে যে টাকাগুলো সেগুলো কি করে জাস্টিফাইড হয়ে থাকে। আর একটা